ইলাস্ট্রেটর কাজ করে হলো একটা ভেক্টর নিয়ে, ইলাস্ট্রেটর কাজ করে মেইনলি ভেক্টর নিয়ে, যে কোনো ভেক্টর শেপ নিয়ে কাজ করে। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো ইলাস্ট্রেটরে কীভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেই জিনিসটা আমরা দেখব। প্রথমে যদি আপনি ফাইল মেনুতে যান, আমি রিকোয়েস্ট করবো আপনার মাউস ক্লিক করবেন না, আপনার ফাইল মেনুতে যদি যান দেখেন ফাইল মেনুতে গেলে প্রথমে আছে নিউ, এটা একটা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল এন, আপনি কন্ট্রোল এন দিয়েও করতে পারেন অথবা নিউতে ক্লিক করতে পারেন। ফাস্টার কাজ করার জন্য বেস্ট হলো অ্যাটলিস্ট এই শর্টকাটটা জানা, বিকজ আপনি যত সফটওয়্যার ইউজ করেন আমার মনে হয় মোস্ট অফ সফটওয়্যারে নিউ নেয়ার অপশন এটাই কন্ট্রোল এন, সো এটা ইজিয়ার, লাইফ অনেক ইজিয়ার, আপনি কমান্ডটা ইউজ করতে পারেন। কন্ট্রোল এন দেওয়ার পরে আপনি একটা উইন্ডো পাবেন এরকম যেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে প্রথমে ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নেওয়ার সময় এখানে একটা নাম চাইলে আপনি দিতে পারেন, যে কোনো ধরনের নাম দিতে পারেন, আনটাইটেল আছে এটা বাই ডিফল্ট থাকে, আপনি সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট যে অপশনটা আছে সেটা হলো প্রোফাইল। প্রোফাইল বলতে এখানে যেটা বোঝা যাচ্ছে কী ধরনের কাজ আপনি করবেন, সেটা কি প্রিন্ট রিলেটেড কাজ করবেন, ওয়েব রিলেটেড কাজ করবেন, ডিভাইস, ডিভাইস বলে বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে বিভিন্ন স্মার্টফোনগুলো আছে, ট্যাবলেট আছে, এই জিনিসগুলো। তারপরে ভিডিও অ্যান্ড ফিল্ম, যেগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করব না, বেসিক, RGB, এরকম বিভিন্ন ফর্ম্যাট আছে, তা আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। ইলাস্ট্রেটর মূলত কাজ করা হয় প্রিন্টিং রিলেটেড কোনো বিষয় নিয়ে, প্রিন্টিংয়ের সাথে রিলেটেড বিষয়গুলো ছাড়াও কাজ হয়, ওয়েব UI ডিজাইনের জন্য এলিমেন্টস তৈরি করা অথবা লোগো তৈরি করা, ব্যানার তৈরি করা, এই কাজগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। সো সেই ক্ষেত্রে আপনি এটা প্রিন্টিং রেখেই কাজ করতে পারেন, তো আমরা সাজেস্ট করব ইলাস্ট্রেটরটা প্রিন্টের জন্যই রাখেন। নেক্সট যে বিষয়টা আছে এটা হলো আর্টবোর্ড। আর্টবোর্ডটা আসলে আপনাকে এখানে দেখালেই হঠাৎ করে বুঝবেন না, এমএস ওয়ার্ডে যখন আপনি ফাইল নেন তখন কী হয়, একটার পর একটা পেজ আসতে থাকে, তাই না? এখানে একটার পর একটা পেজ আসবে না, পেজগুলো কীরকম করে সাজানো থাকবে তার ডান পাশে যদি খেয়াল করেন এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি যখন একটা বেশি নিব তখন হাইলাইট হবে, তার মানে হলো পেজটা কি এরকম জেব্রা ক্রসিংয়ের মতো আসবে, না উপরে নিচে আসবে, না ডান দিকে যাবে, না নিচে যাবে, এরকম এখানে চারটা অপশন দেওয়া আছে, আপনি যে অপশনটা চান সেই অপশনটা সিলেক্ট করতে পারেন। যে একের বেশি যদি পেজ হয় তখন কি হবে, সেকেন্ড পেজটা কোথায় যাবে, যেমন আমরা যদি এই জেব্রা ক্রসিং স্টাইলটা সিলেক্ট করি তাহলে কি করবে, প্রথমের পরে সে সেকেন্ডে যাবে, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, এই সিস্টেমটা যাবে। এটা যদি আমরা সিলেক্ট করি এটা এরকম করবে ক্রসিং, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সিস্টেমটা আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলি, বেস্ট হলো আমরা ডকুমেন্টটা নিয়ে আসি। কি সেকেন্ডলি হলো আপনি এখানে কিছু কমন পেজ সাইজ পাবেন, পেজের কিছু কমন সাইজ আছে যেগুলো আমরা খুব ইউজড, আমরা মনে হয় লেটার সাইজ, লিগাল সাইজ, ট্যাবলেট সাইজ, A4 সাইজ, হ্যাঁ এই জিনিসগুলো B5 বা B4 এগুলো আমরা খুব ইউজড না, হ্যাঁ A4টা আমরা সিলেক্ট করতে পারি বা লেটার সাইজও সিলেক্ট করতে পারি, দুইটা খুব কাছাকাছি, হ্যাঁ A4 সাইজ সিলেক্ট করতে পারি। A4 যখন সিলেক্ট করবো এখানে দেখেন উইথ এবং হাইট, এটা হলো এই A4 সাইজের কত আছে সেটা দেখাবে। ডান পাশে যে জিনিসটা আছে সেটা হলো ইউনিট, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে নিব ইউনিটটা, আমরা কি পয়েন্টে নিব, আপাতত আমরা ইঞ্চি নেই, এটা নিয়ে আমরা কথা বলবো, থিওরি ক্লাস আছে আমাদের তখন আমরা কথা বলবো। আমরা ইঞ্চি যদি সিলেক্ট করি উইথটা দেখাচ্ছে, পেপারটা আছে 8.27 বাই 11.69, A4 সাইজটা সাধারণত এই সাইজের হয়, সো আপনি A4টা সিলেক্ট করতে পারেন। এখানে আছে একটা ব্লিড অপশন, এই ব্লিডটা সম্পর্কে হয়তো আপনারা আগে জানেন না, কারণ এই সফটওয়্যার যদি কেউ ইউজ করে থাকেন তাহলে হয়তো জানেন, আদারওয়াইজ জানার কথা না। ব্লিড কী জিনিস, ব্লিড হলো আমরা যখন ডিজাইন করি কোনো একটা ডিজাইন করার সময় দেখা যায় ফিল কালার থাকে, সলিড কালার থাকে, এই অংশটা রাখার জন্য বেসিক্যালি ব্লিড দেওয়া হয়। আপনি এখানে যদি এটার সাথে লিঙ্ক আপ আছে, ডান পাশে যদি দেখেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি টিকমার্ক করা থাকে তাহলে আপনি একটা যখন বানাবেন সবগুলোর সাথে হয়ে যাবে, মানে একটাতে আপনি 25 দিয়েছেন সবগুলোতে 25 চলে আসবে, আইমিন এখানে আপনি যতটুকু দিবেন সবগুলোতে তাই পাবেন। আর যদি আপনি কম বেশি করতে চান তাহলে এখান থেকে টিকটা তুলে দিবেন, তার মানে এখন লিঙ্ক নাই, আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক যদি না থাকে এখন আপনি কাস্টমাইজ করতে পারেন, যে এখানে আপনি 0 দিবেন, এখানে এটা থাকবে, এই জিনিসগুলো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে যে জিনিসটা আছে এখানে কালার মোড আছে। আমরা ওয়েবের জন্য যখন কাজ করব তখন আমরা RGB নিয়ে কাজ করব, যখন প্রিন্টিং টেকনোলজি নিয়ে কাজ করব প্রিপ্রেসের জন্য তখন আমরা CMYK সিলেক্ট করব। নিচে একটা আছে রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্টটা প্রিন্টিংয়ের জন্য 300 নিব, যদি আমরা ওয়েবের জন্য কাজ করি তাহলে 72 নিব। ইনিশিয়ালি আমরা যখন কাজ করব ক্লাসের মধ্যে 72 নিব, তাহলে
ফাইলটা ভারী কম হবে, অনেক ফাস্ট আমরা কাজ করতে পারবো। প্রিভিউ মোড যেটা আছে এটা বাই ডিফল্ট আমরা রাখবো, কিছু ওভার প্রিন্ট অথবা পিক্সেল রাখার প্রয়োজন নেই, বাই ডিফল্ট রাখবো। রেখে যখন আমরা ওকে ক্লিক করবো তাহলে একটা নতুন ডকুমেন্ট চলে আসবে। ইলাস্ট্রেটর মূলত ভেক্টর নিয়ে কাজ করে। ভেক্টর কী জিনিস? ভেক্টর হলো সলিড জিনিস। আপনার লেগো দেখেছেন না যে বাচ্চা কাছে লেগো নিয়ে খেলা করে, এটা কী জিনিস? একদম সলিড। এটা নিয়ে ঘর বানানো যায়, বিভিন্ন জিনিস বানানো যায়, মডিফাই করা যায়। হ্যাঁ, এটা ইটসেলফ নিজেকে ভাঙা যায় না হয়তো, কিন্তু বিভিন্ন শেপ তৈরি করা যায়। এটা সলিড, একটার সাথে একটা লেগে যায় না। কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখেছেন, সেটা হলো এক ধরনের মাটি আছে যেটা নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, যেটা কালারফুল, বিভিন্ন কালারের। সেটা কিন্তু হয় একটা এক সময় খেলতে খেলতে দেখা যায় একটার সাথে একটা মিশে গেছে, প্রবলেম তৈরি হয়। তো এই দুইটার ডিফারেন্সটা আমরা কি মোটামুটি বুঝতে পারছি? একটা হলো কাঁচা মাটি, যেটা বা আমরা সাধারণত ফটোশপ বুঝাতে গেলে কাঁচা রং বুঝাই, যে কাঁচা রং একটার সাথে একটা কী হয়, মিলে যায়। ফটোশপের বিহেভিয়ার হলো এরকম, ইলাস্ট্রেটর বিহেভিয়ার হলো ডিফারেন্ট, লেগুর মতো, যে আপনি বিভিন্ন শেপ তৈরি করবেন কিন্তু একটার সাথে একটা মিলবে না, এটাকে আপনি সেপারেট করতে পারবেন। মানে ভেক্টর শেপ এবং সলিড জিনিস নিয়ে কাজ করে। তারপরে এই সলিড জিনিস নিয়ে যে কোনো ধরনের কাজ যখন আপনি করবেন, এটা সাইজ নিয়ে কখনো চিন্তা করতে হবে না। আপনি হয়তো 1 ইঞ্চি একটা জিনিস বানিয়েছেন, এটাকে যদি আপনি 500 ইঞ্চি বড় করতে চান, এটার কখনো রেজুলেশন সমস্যা করবে না, বা এটা কখনো জেনারেশন লস হবে না, এটা দেখতে কখনো খারাপ লাগবে না। সো আপনি একটা ছোটো জিনিস বানিয়ে এটাকে বড় করতে পারেন, বড়টাকে ছোট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ফটোশপের বিহেভটা ডিফারেন্ট, এটা আমরা ফটোশপ যখন করবো তখন এটা নিয়ে আলোচনা করবো। তার মানে মোটামুটি একটা বেসিক কি ধারণা দিতে পারছি যে ইলাস্ট্রেটর কী ধরনের জিনিস নিয়ে কাজ করে? সলিড জিনিস নিয়ে কাজ করে, এবং এটার ফিল্ড হলো ভেক্টর ফিল্ড, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে যে আমরা যে এই যে ইলাস্ট্রেটরটা খোলার পরে একটা নতুন পেজ নিয়েছি, নেওয়ার পরে যে সেটিংগুলো আমরা যে চেহারাটা দেখতে পাচ্ছি, অনেক সময় দেখা যায় ডান পাশে যে বিষয়গুলো আছে এটাকে প্লেট বলে, এগুলো অনেক বেশি আছে, এগুলো হয়তো আমাদের এত প্রয়োজন নাই। বাম পাশে যে টুলটা আছে, এই টুলটা আমার এরকম ডাবল সাইডেড আছে, কারো হয়তো এরকম সিঙ্গেল সাইডেড আছে, যার যেটা কাজ করতে সুবিধা হয় স্ক্রিন সাইজের উপরে সেটা অনেকখানি ডিপেন্ড করে। এখন কোনটা কখন কিভাবে ইউজ করব বা কোনটা কখন কিভাবে ইউজ করব, কখনো যদি কাস্টমাইজ করতে হয় সেটা কিভাবে করব, সেই জিনিসটা এখন দেখব। আপনারা যদি উইন্ডো মেনুতে যান, এখানে দেখেন একটা ওয়ার্ক স্পেস বলে একটা কথা আছে, ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে গেলে আপনার কিছু রেডিমেড ওয়ার্ক স্পেস আছে, অটোমেশন, এসেনশিয়াল, লেআউট, পেইন্টিং, প্রিন্টিং, ড্রেসিং, এরকম কিছু অলরেডি দেয়া আছে। কিন্তু আপনি এগুলো টেস্ট করে দেখলেন যে আমার একটাও আসলে পছন্দ হচ্ছে না, যে স্টাইলগুলো আছে আমার একটাও পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করে চাই, যে আমি এখান থেকে লাইব্রেরিটা চাই না, এটা আমার কোনো প্রয়োজন নাই, এখান থেকে লেয়ারও চাই না, আমার প্রয়োজন নাই, লিঙ্কও লাগবে না, এখান থেকে সুয়াচটা আমি এখানে চাই, এখানে কালার আছে, ট্রান্সপারেন্সিটা আমার কখনোই প্রয়োজন হবে না, আমি এটা ফেলে দিব, গ্রেডিয়েন্টও প্রয়োজন হবে না, আমি সরিয়ে রাখবো, টাইপোগ্রাফিটা আমার লাগবে কিন্তু আমি এখানে রাখতে চাই না, অন্য জায়গায় রাখতে চাই, ওপেন টাইপ কোনো প্রয়োজন নাই, প্যারাগ্রাফ থাকবে, এই জিনিসগুলো আমি হয়তো এইখানে রাখবো। নতুন একটা সেটিং হয়ে গেল। এখন এই সেটিংটা যদি আপনি আসলে চেঞ্জ করেন, মানে ইলাস্ট্রেটর বন্ধ করে খুলেন, এই সেটিংটা থাকবে না। কেন? কারণ আপনি এটা নিয়েছেন আসলে লেআউট থেকে মডিফাই করেছেন। এখন এই মডিফাইড অবস্থানটা যদি আপনি সবসময় পেতে চান, যে আমি যখনই ইলাস্ট্রেটর খুলবো, যখনই আমি কাজ করব, তখন আমি যেভাবে সেটিং করেছি এই সেটিংটা আমি চাই, হ্যাঁ ডিফল্ট যে সেটিংগুলো আছে সেই ডিফল্ট সেটিংগুলো আমি চাই না, তাহলে কী করতে পারেন, সেক্ষেত্রে নতুন একটা ওয়ার্ক স্পেস আমি বানিয়ে নিতে পারেন। এই সেটিংগুলো চেঞ্জ করার পরে আপনি যেটা করবেন, দেখেন নিউ ওয়ার্ক স্পেস বলে একটা কথা আছে, এখানে যদি আমি লিখি বেস 21 লিখে আমি ওকে করি, এখন নতুন একটা সেটিং আসবে। দেখেন আমি যদি এখন পেইন্টিংয়ে যাই, একরকম সেটিং চলে আসছে, কালার গাইড আসছে, লাইব্রেরি আসছে। আমি যদি আবার বেস 21 যাই, তার মানে যেটা আমরা সেট করেছি সেই জিনিসটা চলে আসছে। দেখেন আমি 21 থেকে অনেক কিছু ফেলে দিয়েছি, চেঞ্জ করেছি, এখন মনে হলো না 21 যে সেটিংটা ছিল আমি ওইটাই চাই, ওরকমই চাই, তাহলে কী করব? সেক্ষেত্রে অপশন হলো আপনি এখানে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, নিচে দেখেন একটা অপশন আছে রিসেট, যেইটা সিলেক্ট থাকবে, যদি আপনার লেআউট সিলেক্ট থাকে তখন দেখাবে রিসেট লেআউট, যদি আপনার রিসেট, আমি যেমন B21 আছে, এখন রিসেট B21 দেখাচ্ছে। আমি যখন এতে ক্লিক করব, বেস্ট হলো আপনারা যখন কাজ করবেন, এখানে দেখেন এসেনশিয়ালস বলে একটা কথা আছে, এটাতে চলে যাবেন,
এতে গেলে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। হ্যাঁ সবকিছুই আছে। তারপরে আমাদের একটা ক্লাস আছে, আমি জানি না সেটা আজকেই কিনা, একটা ক্লাসের মধ্যে আছে যে প্লেটগুলো কোথায় থাকে, কোনটার ফাংশন কি, সেগুলো নিয়ে ডিসকাস করা। শেপ এখানে আপনার বেস্ট হলো আমার এই যে টুলটা, যেরকম ডাবল সাইডেড আছে না, কারো যদি সিঙ্গেল সাইডেড থাকে, এখানে এরকম সিঙ্গেল সাইডেড থাকে, আপনি ডাবল করে ফেলেন, দুই রোতে করেন। দুই রোতে করলে সুবিধা হবে যে আমি যেভাবে দেখাচ্ছি আমার এখানে টুলটা যেরকম আছে আপনারা এজ ইট ইজ পাবেন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন বাম পাশে এখানে কতগুলো সেকশন আছে, এখানে কতগুলো সেকশন আছে দেখেন, এই যে মাঝখানে দাগ কাটা আছে, হ্যাঁ দাগ দেওয়া আছে, দাগগুলো আসলে সেকশন করেছে, যে এখান থেকে আমরা সব টুল শিখবো এরকম না। আমাদের কোর্স আউটলাইনে দেওয়া আছে এবং সময় অনুযায়ী কোন কোন টুলগুলো শিখাবো আমি এই মুহূর্তে না বলে যখন যেটা আসবে সেটা আমরা শিখে ফেলবো। ঠিক আছে, প্রথমে যে দুইটা টুল আছে এই দুইটা টুলের বিহেভ আমরা শিখবো। এই টুলটার নাম হলো সিলেকশন টুল, আর ডান পাশে যেটা হোয়াইট টুল আছে এটা হলো ড্রিক সিলেকশন টুল। ইলাস্ট্রেটরের সুবিধা হলো এখানে দুইটা টুল আছে, আপনার ক্লাসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা শিখবেন। ইলাস্ট্রেটরের সুবিধা হলো যেই টুলটার উপরে সিলেক্ট করবেন সেটার নাম যদি আপনি ভুলে যান কোনো সমস্যা নাই, নিচে ডান পাশে তাকিয়ে দেখেন, এই যে এখানে দেখেন নামটা চলে এসেছে, এখানে নামটা দেখাচ্ছে, আপনি যখন টুলে যাবেন সিলেকশন, পরেরটা ড্রিক সিলেকশন। সো নাম মুখস্থ করাটা, নাম মনে রাখাটা খুব কঠিন কিছু না ইলাস্ট্রেটরে, খুব ইজি। ওকে আচ্ছা, আমরা এখন ফার্স্ট যে জিনিসটা শিখবো সেটা হলো শেপ তৈরি করা। শেপ তৈরি করতে হলে এখানে দেখেন একটা শেপ টুল আছে, রেক্ট্যাঙ্গেল দেয়া আছে, তার নিচে ছোট্ট একটা চিকন একটা কর্নার দেখা যাচ্ছে, তাই না? এর মানেটা কি? এর মানে হলো এই টুলটার মধ্যে আরও অনেকগুলো টুল আছে, সেটা আপনি কীভাবে পাবেন? পাওয়ার সহজ উপায় হলো এটার উপর রাইট বাটন ক্লিক করা। এই টুলটার উপরে যদি রাইট বাটন ক্লিক করেন এরকম একটা পপ আপ আসবে, পপ আপ আসার পরে আপনি মাউসটা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, মাউস ছেড়ে দিলেও সে থাকবে। ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, যখন অ্যারো চিহ্নের উপর মাউসটা নেবেন দেখেন অ্যারোটা একটু ডার্ক কালার হয়ে গিয়েছে। এখন যদি আপনি ক্লিক করেন একটা পপ আপ টুল বের হয়ে আসবে, হাইলাইটেড হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখন আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ, মানে ক্লিক করলেই টান দিলেই এরকম শেপ হচ্ছে। আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো এই যে প্রথম যে পাঁচটা টুল আছে, পাঁচটা টুল নেন, এরকম শেপ ড্র করেন, ফ্রি, সিম্পলি ফ্রি ড্র করেন। যখন ড্র হয়ে যাবে, আপনার এখানে ফিল হয়ে গেছে, অনেকগুলো ভর্তি হয়ে গেছে, কী করবেন? এই সিলেকশন টুলে যান, গিয়ে ধরে এরকম টান দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডেল কি চাপলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, একটা শেপ যখন আমি ড্র করব, অনেকগুলো ওয়েতে ড্র করা যায়। একটা হলো আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র হয়ে গেল, তাই না? এটা একটা ট্রিক, এটা দিয়ে আমরা এখন কাজ করেছি। আরেকটা অপশন আছে, সিম্পলি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনি সাইজ লিখতে পারেন, আপনি এখানে হয়তো 200x200 লিখে এন্টার করেন, একটা সাইজ তৈরি হয়ে যাবে। তার মানে দুইটা ওয়ে আমরা এখন শিখলাম যে কিভাবে শেপ ড্র করা যায়, একটা হলো টেনে করা যেতে পারে, আর একটা হলো ক্লিক করে সাইজ লিখে দিলে সেটা হয়ে যেতে পারে। এখন এই ড্র করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এটা আমরা আসি একটু পরে, আগে কালারটা শেষ করে আসি তাহলে বেটার। উপরে দেখেন এখানে বাই ডিফল্ট একটা কালার আছে, ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট কন্ডিশনটা হলো ফিল কালারটা থাকবে হলো হোয়াইট, স্ট্রোক কালার থাকবে হলো ব্ল্যাক। আমার মনে হয় আমরা যারা শেপ ড্র করেছি সবার এরকমই হয়েছে, তাই না, বাই ডিফল্ট? আচ্ছা, এখন যদি আমি ফিল কালার চেঞ্জ করতে চাই বা স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই কীভাবে করব, তার জন্যে এই কালার প্লেটটা প্রয়োজন। কারো যদি এই কালার প্লেটটা না থাকে, মনে করেন কালার প্লেটটা নাই, সে কী করবেন? উইন্ডো মেনুতে যাবেন, তারপরে দেখেন এখানে কালার লেখা আছে, অথবা শর্টকোড আছে F6, এটা দিলে কালার চলে আসবে। কারো যদি কালারটা এরকম না থাকে, হয়তো এরকম আছে, অনেকের এরকম থাকতে পারে, আগে দেখে নেন তারপরে প্র্যাকটিস করেন, কালারটা এরকম থাকতে পারে, দেন কী করবেন? ডান পাশে দেখেন একটা পপ আপ মেনু আছে, পপ আপ মেনুতে যখন ক্লিক করবেন শো অপশনস, তখন আপনার ফুল কালারটা দেখাবে। এখানে চারটা কালার আছে, এখন যদি আমি কালার চেঞ্জ করি, এখানে যে কালারটা আছে আমি যদি দেখি এখানে উপরে, এখানে চারটা জিরো মানি হলো আসলে 100% হোয়াইট। এখন যদি আমি কালার চেঞ্জ করি আমার ফিল কালারটা চেঞ্জ হচ্ছে, কেন স্ট্রোকটা হচ্ছে না? স্ট্রোকটাও চেঞ্জ হতে পারতো। এর কন্ডিশন হলো এখানে আপনারা যদি খেয়াল করেন, একটা উপরে একটা নিচে আছে, যেটা উপরে থাকবে সেটার কালার চেঞ্জ হবে। আপনি যখনই কালার চেঞ্জ করবেন উপরে যেটা পাবে সেটার কালার চেঞ্জ হবে। উপরে আনার উপায় কি? যদি আপনি স্ট্রোকে ক্লিক করেন, দেখেন এখন মনে হচ্ছে না জিনিসটা উপরে, ফিল কালারটা নিচে, শেপটা দেখে মনে হচ্ছে,
এখন যদি আপনি কালার চেঞ্জ করেন, এখন স্ট্রোক কালার চেঞ্জ হবে। দেখেন স্ট্রোক কালারটা ছিল ব্ল্যাক, এখন হয়ে গেল একটু ডিফারেন্ট কালার। স্ট্রোকটা একটু মোটা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তার মানে হলো এটা উপরে যেখানে থাকবে, যেটা উপরে থাকবে সেই কালার চেঞ্জ হবে। যদি আমার ফিল কালার উপরে থাকে তাহলে ফিল কালার চেঞ্জ হবে, যদি স্ট্রোক উপরে থাকে স্ট্রোক চেঞ্জ হবে। এখন এইটা ক্লিক করে উপরে নামা করা আসলে একটু ঝামেলাকর। একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা আমরা যদি শিখে নিই সেটা বেটার, সেটা হলো এক্স কি। শুধু এক্স কি যদি হয় তাহলে সে রিপিট হতে থাকে, রোটেশন হতে থাকে। হ্যাঁ, রিপিট না, এটা রোটেশন বলে, যা চলতে থাকে। আপনি একবার এক্স দিবেন ফিল কালার উপরে আসবে, আরেকবার এক্স দিবেন স্ট্রোক কালার উপরে আসবে, আরেকবার এক্স দিবেন ফিল কালার, জাস্ট এটা রিপিট হতে থাকে আর কি। একই জিনিস চলতে থাকে, এক্স এক্স চেপে আপনি যদি ফিল কালার উপরে আনলাম, এখন আমি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। আবার যদি স্ট্রোক চেঞ্জ করতে চাই, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমার এই কালার টালার অনেক হাবি জাবি হয়ে গেল, এখন মনে হলো না আমি ডিফল্ট কালারটা পেতে চাই, তখন কি করবো? তখন হলো এই অবজেক্টটা, যে অবজেক্টটা আপনি ডিফল্ট কালারে নিতে চান সেটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে কিবোর্ডে শুধু যদি ডি প্রেস করেন, শুধু ডি প্রেস করলে ডিফল্ট কালারে চলে যাবে। অথবা বাম পাশে নিচে যদি খেয়াল করে দেখেন ছোট্ট একটা বক্স আছে, এই যে বাম পাশে আমার এখানে যে মাউসটা দেখতে পাচ্ছেন, এই মাউসটা যেখানে আছে ছোট্ট একটা জায়গা, এখানে ক্লিক করেন ডিফল্টে চলে যাবে। অথবা যদি আপনি শুধু ডি চাপেন কিবোর্ডে ডিফল্টে চলে যাবে। তাহলে আমরা কালার করা শিখলাম এবং ডিফল্টে যাওয়ার টেকনিকটা শিখেছি, আর শেপ ড্র করার ডিফারেন্ট একটা ওয়ে শিখেছি। এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? রেক্ট্যাঙ্গেল চিন্তা কারো সমস্যা আছে এখন? প্রয়োজন নেই, সমস্যা নেই, নাইস। আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা শুরু করলাম, মনে করেন এই কর্নার থেকে। এখন শুরু করার পরে মনে হলো না আমি যেখান থেকে শুরু করেছি আসলে এই পয়েন্টটা ঠিক ছিল না, আমার এই শুরুর জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাই। আমি মাউস কিন্তু ছাড়িনি, মাউস ধরে রেখেছি কিন্তু, কারণ মাউস ছেড়ে দিলে তো কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন স্টক কালার ব্ল্যাক আছে সেটা চলে আসবে, কিন্তু এখন কালার কী আছে, একটু ব্লু কালার আছে, কারণ আমি মাউসটা এখনও ধরে রেখেছি। মাউসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি কিবোর্ডে স্পেস বার প্রেস করেন, তখন আপনি মাউস সরালে সে প্লেসমেন্টটা সরবে, আবার স্পেস ছেড়ে দিলেন সে আটকে গেল, আবার স্পেস বার ধরে ঘুরাবেন সে ঘুরবে। তার মানে হলো কি, আপনার স্টার্ট পয়েন্টটা আপনি যদি চেঞ্জ করতে চান কি করবেন, স্পেস প্রেস করবেন, স্পেস প্রেস করে আপনার স্টার্ট পয়েন্ট চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার বিষয়টা? এটা একটু ট্রাই করেন, এরকম অনেকগুলো ট্রিক্স আছে, আমি আজকে দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে মনে করেন একটা রেক্টেঙ্গেল ড্র করা শুরু করলাম, দেখেন একটু শুরু করলাম, এখন মনে হলো যেই জায়গাটা আমি শুরু করেছি এই জায়গাটা আমার আসলে সেন্টার পয়েন্ট হওয়া দরকার ছিল, এই জায়গাটা আমার সেন্টার পয়েন্ট হওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আমি সেটাও সম্ভব, কী করতে হবে, কিবোর্ডে অল্ট কি চাপতে হবে। আপনি যদি আগে দেখেন, আমি দেখাই নি, আমি যদি অল্ট কি ছেড়ে দিই, যে পয়েন্ট আমরা সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি না, মাঝখানে একটা পয়েন্ট ছিল, এই যে মাঝখানের পয়েন্টটা সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটা শুরুর পয়েন্টটা সেন্টার পয়েন্ট হয়ে যাবে যদি আমরা অল্ট প্রেস করি। আবার যদি অল্ট ছেড়ে দিই সে আবার ওইখানে চলে আসবে শুরুর পয়েন্টটা। তাহলে অল্ট চেপে রেখে আমি যদি আগে ডান হাত ছাড়ি, মানে মাউথ ছাড়ি, তারপরে বাম হাত ছাড়ি, তাহলে ওই জায়গাটা সেন্টার পয়েন্ট হিসেবে থাকবে। আচ্ছা, শেপ ড্র করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো ড্র করার সময় স্পেস বার চেপে আমরা সরাতে পারি শুরুর পয়েন্টটা, সেকেন্ডলি হলো অল্ট চেপে আমরা সেন্টার পয়েন্ট চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা চারিদিকে সমান করে বক্সটা তৈরি করতে চাই তাহলে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করব, শিফট প্রেস করে যখন আমরা বক্সটা ড্র করব তখন চারিদিকে সমান হবে। ঠিক আছে, এই অবস্থায় শিফট চেপে ধরে রেখে আমরা সমান করব, ইভেন অল চেপেও করতে পারি, যে যেখান থেকে অল চাপবো সেটা চেপেও যদি আমরা শিফট চাপি চারিদিকে সমান হবে। তার মানে অল এবং শিফট দুইটা প্রেস করলে আমরা সেন্টার পয়েন্ট চেঞ্জ করে করতে পারি, আর যদি শুধু শিফট চাপি তাহলে যেখান থেকে শুরু করেছি ওইখান থেকে সেন্টার পয়েন্ট ধরে সে চারিদিকে সমান হবে। দেখেন যাদের সমস্যা হচ্ছে শিফট চেপে, কিবোর্ডে যদি শিফট চেপে আপনি টান দেন, মাউস ড্র্যাগ করেন, তাহলে জিনিসটা চারিদিকে সমান হবে। অথবা অল চেপে যদি শিফট চাপেন সাথে, তাহলে চারিদিকে সমান হবে। এখানে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, পরের টুলটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এইখানে প্রথম আমরা এতক্ষণ যে স্টেপগুলো শিখেছি, কয়টা স্টেপ শিখেছি,
তিনটা না চারটা বলেন তো? একটা হলো আমরা যদি ড্র শুরু করি তাহলে আমরা কি করতে পারি, স্পেস চেপে এটা সরাতে পারি। সেকেন্ড অপশন হলো আমরা যে সেন্টার পয়েন্ট নিয়েছি অল চেপে করতে পারি। থার্ড হলো শিপ চেপে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি, স্কোয়ার তৈরি করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা জিনিস চাই, যে এটা তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তাই না, এই যে রাউন্ড কর্নারটা, এখন এই রাউন্ড কর্নারটা যদি আমরা কমাতে চাই, বাড়াতে চাই, সেটা কিভাবে করব? সেটার অপশন হলো আমি মাউস না ছেড়ে, আপনি মাউস ছাড়বেন না, না ছেড়ে যদি আপনি আপ এরো দেন, আপ এরো ধরে রাখেন, এই যে, বা সিঙ্গেল সিঙ্গেল হতে পারে, নিচে দেখেন আর লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন আর লেখা আছে, অবশ্য অনেক ছোট, তিন নম্বর পয়েন্টটাতে দেখবেন আর লেখা থাকবে। আপনি যত আপ এরো দিবেন ওটা বাড়তে থাকবে, তার মানে হলো রেডিয়াস বাড়ছে। আপনি যখন ডাউন এরো দিবেন তখন সে রেডিয়াস কমাবে। হ্যাঁ, তাহলে আরেকটা অপশন আমরা পাচ্ছি। ইনিশিয়ালি আমরা একটা কাজ করতে পারি, সিঙ্গেল একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা দেখবো যেটা কতবার করতে চাই। আমি হয়তো এটা 100/100 করব। এখানে দেখেন কর্নার রেডিয়াস বলে একটা অপশন আছে, কর্নার রেডিয়াস দিয়ে দিবেন আপনি 20 বা যে কোনো একটা অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পরে যদি ওকে করেন সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। সো এটা ড্র করার সময়ও আমরা এটা পেতে পারি। কারো যদি এরকম হয়, অনেক সময় দেখা যায় আমি হয়তো একটা ড্র করছি, করতে করতে আমি হয়তো মাস্টারি করতে করতে জিরো বানায় ফেললাম, তাহলে কি হবে, এরকম হয়ে গেল। এখন নেক্সট টাইম যখন আমি করতে যাব তখন হবে, কিন্তু আপনি তো এখনো মাস্টার না, মাত্র ছাত্র, মাত্র শুরু করছেন, তখন একটু প্রবলেম হতেই পারে তাই না? আচ্ছা, নেক্সট টুলটার মধ্যে আমরা যে ফিচারগুলো আগে দেখে আসছি, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, হ্যাঁ, অল করা, তারপরে হলো রাউন্ডেড করা, এইগুলোই মোটামুটি আছে, এর মধ্যে আর তেমন কিছু নাই। তার মানে হলো এই রেক্টেঙ্গেলের যেটা পেয়েছি আমরা, ইলিপসও সেম জিনিস আছে। তার মানে নতুন করে শেখার মতো এখানে কিছু নেই। পরের টুলটাতে কিছু আছে, এটা হলো পলিগোনাল তাই না? পলিগোনালটার মধ্যে আছে, পলিগোনালে যে অন্য যে মানে বিহেভগুলো ছিল সেগুলো সবই আছে, তার সাথে এডিশনাল আছে হলো পলিগোনালের যে সাইড আছে, সাইডের পরিমাণ বাড়ানো কমানো। এখন আছে বাই ডিফল্ট 6টা আছে, আমি যদি 6টা থেকে বাড়াতে চাই আপ এরো দিব, যদি কমাতে চাই ডাউন এরো দিব, এবং মিনিমাম 3টা থাকবে, 3টার নিচে সে যাবে না, মিনিমাম 3টা হবে, ম্যাক্সিমাম অনেক হবে, তো ম্যাক্সিমাম আপনারা খুব বেশি দিয়ে না, তাহলে প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ, সার্কেল হয়ে যাবে, তখন একটা সার্টেন পিরিয়ডে যে আপনি প্রবলেম ফেস করতে পারেন, ঠিক আছে, কিন্তু ট্রাই করেন। আচ্ছা, নেক্সট আছে স্টার। স্টারে যে কন্ডিশনটা হয় বাকি বিহেভগুলো একই রকম, রেক্টেঙ্গেলের যেরকম আছে মোটামুটি সেম, এখানে আপনি স্টারের পরিমাণ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেটাও আপ এরও ডাউন এরও। এর সাথে এডিশনাল আর একটা বিষয় আছে, যে স্টারের যে মাথার লেন্থ আছে সেটা বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা একটু ডিফারেন্ট টেকনিক, এরকম ছোট বড় করা যায়। ছোট বড় করতে হলে অপশন হলো এমনি হওয়ার কথা তাই না, কিন্তু এই কাজটা করতে পারেন না। আচ্ছা, অনেকে এরকম বিপদে পড়বেন, কি বিপদে পড়বেন জানেন, এরকম চিকন করতে করতে বেশি চিকন করে ফেলছেন, এখন আর ঠিক হচ্ছে না, এরকম বিপদে পড়তেই পারেন। সেক্ষেত্রে কিবোর্ডে কন্ট্রোল কি আছে, কন্ট্রোল কি চেপে যদি আপনি এরকম করেন, ড্রাগ করেন, তখন এই কাজটা করবে, ঠিক আছে, যে এই ডিস্টেন্সটা মানে হলো এটাকে হ্যান্ডেল বা আপনার যেটাই বলি, এই সাইডগুলোর পরিমাণ যদি বাড়াতে চান বা কমাতে চান তখন কন্ট্রোল কি প্রেস করবেন, তাহলে এরকম বড় হবে বা ছোট হবে। আর পরিমাণ বাড়াতে হলে আপ এরো, কমাতে হলে ডাউন এরো, মিনিমাম 3টা, ঠিক আছে, আপ এরো অনেকগুলো যাবে। আমরা যে জিনিসটা শিখেছি, ডিফল্ট কালার করা শিখেছি, কালার করা শিখেছি, কিন্তু কোনো জায়গার কালার যদি আমরা নান করতে চাই, মানে কোনো কালারই থাকবে না, সেই টেকনিকটা আমরা শিখিনি তাই না? নিচে যদি আপনারা তাকিয়ে দেখেন এখানে 3টা টুল আছে, তার মধ্যে একটা ক্রস দেয়া আছে তাই না? যদি আমি যেটা আমার উপরে থাকবে, আমরা তো এখন উপরে নিচের বিষয়টা ক্লিয়ার সবার, মানে উপরে যেটা থাকবে সেটা হলো অ্যাক্টিভ। আচ্ছা, তার মানে উপরেটা যেহেতু আমরা বুঝেছি, তার মানে উপরে যেটা থাকবে আমরা যদি এই বাটনটায় ক্লিক করি ওই জায়গার কালারটাই নান হয়ে যাবে। মনে করেন এখন আমার কালার ডিপ একটা কালার আছে, এটা উপরের ফিল কালারে আছে, আমি ফিল কালারটা ঠিক মানে নান করতে চাই, স্ট্রোক কালারটা যা আছে সেটা থাকবে, সেক্ষেত্রে উপরে যেহেতু ফিল কালার আছে আমি যদি নান বাটনে ক্লিক করি, এটাকে নান বাটন বলা হয়, তাহলে সেটা নান হয়ে যাবে। এটা একটা শর্টকাটও আছে, এটা শর্টকাট হলো কোশ্চেন মার্ক যে বাটনটাতে আছে কিবোর্ডে,
একটা কোশ্চেন মার্ক আছে মনে হয়, আপনারা যদি ওই কিটা প্রেস করেন তাহলেও নান হয়ে যাবে। এটা একটা শর্টকাট, এটা অনেক কাজে লাগবে, কারণ এই জিনিসগুলো আসলে খুব বেশি ইউজ হয় ইলাস্ট্রেটরে। তাহলে এখন যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো, আপনি যদি সিলেকশন টুলে যান, একটু দেখে নেন ভাইয়া, সিলেকশন টুলে যান, গিয়ে যদি এখানে ক্লিক করে এটাকে সরাতে যান, এটা কোনো কালেও সরবে না। নান করা থাকলে, যদি এই কালারটা হোয়াইট থাকে, আমরা এতক্ষণ কাজ করেছি হোয়াইট নিয়ে, তখন সুবিধা ছিল কি, আপনার কালার ছিল হোয়াইট ছিল, যার কারণে আপনি ধরে এটাকে সরাতে পেরেছেন। কিন্তু এটা যখন নান থাকবে তখন আর ভিতরে ধরে সরাতে পারবেন না, কারণ এখানে কিছু নাই আসলে ধরার মতো। সেক্ষেত্রে আপনি কোথায় ধরে সরাবেন? তখন আপনি এই বর্ডারগুলোতে ধরবেন, এই কর্নারে ধরবেন না, কারণ কর্নারে আসলে এটাকে ছোট বড় করা যায়, স্কেলিং করা যায়। তাহলে কর্নারে ধরে আপনি যেহেতু সরাতে পারছেন না, তাহলে কোথায় ধরবেন? এখানে একটা ক্লিক করেন, দেখেন মাউসটা কাছে নিয়ে গেলে একটা চারকোনা বক্স আসছে কার্সরের সাথে, তার মানে কি এখন ক্লিক করলে এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে এই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, ওইসব জায়গায় ক্লিক করে আপনি সরাতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই টুলটার কাজ কি আর পাশের টুলটার কাজ কি, দুইটার বিহেভটা আমি একটু আপনাদের দেখাই। আচ্ছা, এই টুলটার কাজ হলো, এই সিলেকশন টুলটা যেটা করতে পারে, যে কোনো শেপকে রিসাইজ করতে পারে, ঠিক আছে। পাশে যদি আপনি কর্নারে মাউসটা নিয়ে যান, সে রোটেট করতে পারে, রোটেট টুল হয়ে যায়। মাঝখানে ধরে অথবা যে কোনো সাইডে ধরে সেটাকে রিশেপ করতে পারে, মানে রিশেপ করার অনেকগুলো অপশন আছে, একটা হলো কর্নার থেকে করতে পারে, আর একটা হলো সাইড থেকেও করতে পারে, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমার মনে হয় সমস্যা থাকার কথা না, অলরেডি আপনারা করেছেন, তাই না? আচ্ছা, তার মানে এই টুলটার আসলে এরকমই বিহেভ, সে মুভ করতে পারে, রিসাইজ করতে পারে, রোটেট করতে পারে, এই কয়েকটা কাজ। পাশে যে টুলটা আছে এই টুলটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন, এই টুলটাতে একই কাজ করে, এটা ধরে আপনি সরান, এটাও সরতেছে, কিন্তু ওই কর্নারের কাজটা করছে না, তাই না? এটার একটা স্পেশাল বিহেভ আছে, সেটা হলো এই যে পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালো, চার মানে ফিল কালার, বেসিক্যালি ব্ল্যাক বলা ঠিক হবে না, ব্লু। এখন এই ফিল কালার চারটাই সিলেক্ট করা আছে, আপনি চাইলে সিঙ্গেল একটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার ওয়েটা কি, বাইরে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন একটার উপরে মাউসটা এসে পড়েছে, তাই না? দেখা যাচ্ছে না, সিঙ্গেল ছাড়লে একটার মধ্যে, বাকিগুলো দেখেন ফিল কালারগুলো কি আছে, এগুলো কিন্তু হোয়াইট আছে, ফিল কালারগুলো হোয়াইট আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা ফিল আছে। এখন যেটা ফিল আছে ওটাকে ধরে যদি আপনি সরান, একটা পয়েন্ট সরবে, বাকি তিনটা পয়েন্ট কিন্তু সরবে না, কারণ ওগুলো সিলেক্ট করা নাই। যদি আপনি দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করেন, সেটার উপায় হলো শিফট প্রেস করে যদি আপনি আরেকটা পয়েন্টের উপরে ড্র্যাগ করেন, তাহলে দেখেন দুইটা কালারের ফিল ব্লু হয়েছে আর দুইটা কালারের ভিতরে হোয়াইট আছে। এখন যদি আপনি একটা পয়েন্ট ধরে সরান, তাহলে দুইটা পয়েন্ট ধরেই সরবে, কারণ দুইটা পয়েন্টই সিলেক্টেড আছে, আর বাকি দুইটা যে সিলেক্ট নাই সে দুইটা সরবে না। তাহলে দুইটা টুলের ডিফারেন্সটাকে আমরা বুঝতে পেরেছি, একটা হলো হোল জিনিসটা নিয়ে সে মুভ করে, রিশেপ করে, রিসাইজ করে, রোটেট করে, আর এ যেটা করে এটা কিন্তু রিসাইজ করে না, রিশেপ করে, শেপটাকেই চেঞ্জ করে ফেলে। তাহলে ডিরেক্ট সিলেকশনে একটা বিহেভ ডিফারেন্ট, আর সিলেকশন টুলের বিহেভটা ডিফারেন্ট। আচ্ছা, সেটা হলো আপনি একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলেন, দেখেন একটু যারা মাউস ক্লিক করছে রেক্ট্যাঙ্গেল ড্র করলেন। এখন রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে মনে হলো যে আমি নির্দিষ্ট একটা কর্নার করতে চাই কোন একটা সাইডের, এই অবস্থায় যদি আপনি সিলেক্ট করেন দেখবেন মাঝখানে নতুন এরকম চারটা কর্নার আসছে। কেউ যদি আগে সিএস ভাষণ ইউজ করে থাকেন এটা পাবেন না। এখন এই কর্নারে ধরে যদি আপনি ড্র্যাগ করেন দেখেন রেক্ট্যাঙ্গেলটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এখানে স্পেশালিটি কিছু নাই, এটা তো আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারতেন, কিন্তু স্পেশালিটিটা হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মনে করেন একটা কর্নার সিলেক্ট করেছেন, কর্নার সিলেক্ট করার পরে আপনার একটা কর্নারে দেখবেন এই বাটনটা আসছে, এখন একটাকে ধরে আপনি টানলেন, যেটা আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে সম্ভব না। হ্যাঁ, আপনার মনে হলো যে এই কর্নারটা আমি একটু ছোট করতে চাই, আপনি এটাকে ধরে সরান, মনে হলো যে না আমি এটাও সরাতে চাই, একটা ঠিক থাকবে, বাকি তিনটাকে আমি রাউন্ড করতে চাই,